অন্যদিন তো আমি রান্নাবান্না করি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রান্নাবান্না করতে চলে যাই, তো তার জন্যে স্নানটা করা হয় না তাদের, রান্না শেষে করি আমি, কারণ রান্না খেতে ওই জামা কাপড় এখানে ভিজে যায়, সবজি মুরগি ভিজে গিয়ে রান্না করতে যেতে, ওই জন্য সেটাই ভাবছি এখন স্নানটা করে নিই, এখন আর এডিট করবো না, এডিটটা রেখে দিচ্ছি। আজকে পুরো দিন তোমরা আমাদের সাথে থাকবে, ঠিক আছে? সব দেখো কী করছি এখনকার জন্য, চাটা আর ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে খাওয়ার প্লেটে, মাখি বাটি চিলি সাম্বার ডোসা চাউচিন দিয়ে। তো এই হলো আমার মার হাতের বানানো টেস্টি আমি হেলদি ইডলি আর সাম্বার। এইটাকে এখন আমি খাওয়াই, মার হাতের ইডলি আর সাম্বার বা ধোসা আমার খুব ফেভারিট।
অ্যান্ড টেস্টি, বাট একটু ঝাল। আমার কফি দিচ্ছে, তুমি খাচ্ছি আমার কফি দিচ্ছে। সোনা মা খাবি? সোনা মা, ও সোনা মা খাবে? আমার মেয়েটা আমাকে দেখছে, দিদি দেখছে, খাবে খাবে, এটা খাবে, এই যে সোনা মা খাবে, খাবা। বড় বড় নখ করবি, শখ আছে তাহলে। আচ্ছা, সকালবেলা যেটা দেখালাম যে আমি ওই সাম্বার আর ইডলি খেয়েছি, সেটা আমার মা আজকে সকালে পাঠিয়েছে বানিয়ে। আমার মার হাতে এগুলো জাদু আছে রান্নাতে, তাই না? তোরা জানবি আমি বানাই তোদের জন্য, তোরা খুশি। মার হাতে জাদু আছে। আচ্ছা, আমি এখন আমি নিজেকে দেখাচ্ছি না, আমি একটু রেডি হইনি। চলো, তো আমি রেডি হয়ে আসছি 5 মিনিটে। তো আমাদের ছোট ম্যাম কিছু বলবে, দেখাই ম্যামকে। অল লুক, আমি করে আমি আসছি। লাভ ইউ, লাভ ইউ টু। তো রেডি হচ্ছি এখন আমরা, জানিও কেমন লাগছে। ওই এটা এটা দেখো, এটা দেখো, এই হলো রোজে লকেট, দেখো। হ্যাঁ, এ খা হচ্ছে রে টাইটানিক অনেক সময় কামরবন্ধ, তারপরে জুয়েলারিজ এর লেন্থ যদি ছোট হয়ে যায়, এইসব ব্যাপারে তো আমি একদম নির্দোষ, কারণ স্টুডিও আমি গোছাই না, আমি কিছু দায়িত্ব নেই। মেকআপ করছে স্যার, সবাই ডান মেকআপ, শুধু স্যার বাকি। আর মেকআপ কে করছে? আমাদের গুলশানা ম্যাম। ইয়ার অল সেট। অ্যাকচুয়ালি আমরা লেট রান করছি আজকে একটু, বললাম আমি। ও, তোমরা তো সবাই জানো আমরা তো লেট হওয়াতে মানে পটু যাবে, প্রত্যেকটা জায়গাতেই আমরা লেট। সারা জায়গায় ঘুরেছি, ওখানে গিয়েও লেট। স্যারে মেকআপ করে কেমন লাগছে? স্যারে মেকআপ আমি ওয়াইফের হাতে। স্যার বলুন কেমন? আমি মেকআপ করতে চাই না, তাও আমাকে মেকআপ করাচ্ছে, জোর করে ধরে বেঁধে করাচ্ছে। হ্যাঁ, ধরে বেঁধে করানো হবে। আন্টি ম্যামকে পায়েস খাওয়াচ্ছে, বলতে লাগে না বাচ্চা কাছে নমস্কার নেই। আর আমাদের বাড়িতে কালচার নেই, স্যার খাওয়াবে না? হ্যাঁ, আমাদের বাড়িতে কালচারই নেই। আমাদের বাড়িতে কোনো মেয়েরা পায়ে হাত দেয় না, এটা আমার বাবা শিখিয়েছে। তো এখন খাওয়াবে আমাদের স্যার, এবার পায়েস খাওয়াচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান কে তালিকা মে কভার খাওয়াতে মেয়ের মতন ভালোবাসে। তুমি তো আমার উলুদা, এবার এগুলো আমাকে ডাক্তার চিনি খেতে বারণ করেছে। আরে গুড়, ঠিক আছে মা, বাতাসা 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 বাতাসা, মিষ্টি খাওয়ানোই বারণ। আমি একটু খাওয়াই। আমাদের সোফিয়া রানিও যাচ্ছে খাওয়াতে, আমিও খাওয়াই। হ্যাঁ
আমিও খাওয়াবো আমিও খাওয়াবো করছে পায়েসটা মা বানিয়েছে চলো রেডি হয়ে বেরিয়ে গেছি, অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। কোথায় যাচ্ছি বলো? এই যে আবার আমার হ্যারি পটার হ্যারি পটার। গুড আফটারনুন এভরিওয়ান, সো উই আর গোয়িং সামওয়্যার to celebrate Ishani's birthday today, as you all know, and thank you so much everyone for wishing her so much. Like thousands and thousands of DMs I got from last night, but definitely ami shobar reply dite pachhilam na personally. Oneke call korecho, WhatsApp message, video calls, so thank you so much. Eta jodi amar bolar na Ishani nijei bolbe, but still jehetu account ta beshi bhagi ami handle kori, that's why I'm saying thank you behalf of her. And now we are heading towards somewhere to celebrate her birthday. Stay tuned with us. Ajke shara dine ja ja korbo tomader shobtai share korbo, photos, reels, everything we are going to do. But since we are running little late, আড়াইটা নাগাদ আমাদের টেবিল বুক ছিল, বাট তিনটে বেজে গেছে এখানে। তো চলো লেটস সি কি হয়। কলকাতাবাসী, সো উই আর হিয়ার টু সেলিব্রেট ইশানিজ বার্থডে। প্রচুর কিছু অর্ডার করা হয়েছে, বাট সিন্স ইটস অ্যারাউন্ড 3:45, সো এখন আমাদের লাঞ্চ স্টার্ট হবে। ইশানি, আর ইউ এনজয়িং দিস?
শুধু ওর ভিক্টরি দেখাবে এন্ড এন্টায়ার টিম টুয়া প্রশান্ত সোফিয়া নিউ নেম উইথ দ্য গার্ল মা ইশানি লিও অ্যান্ড হাবিলাভ সবাই এসছে আমি আগেও বলেছি যে আগের ব্লগেও বলেছি দ্যাট আই এম রিয়েলি আ ভেরি ইন্টিমেট পার্সন আই লাইক দ্য পিপল যারা আমার সাথে আমাকে নিয়ে চলে শুধু তাদের সাথেই আমি আমার প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করতে ভালোবাসি সো দিস আর দ্য পার্সন যাদের সাথে আমি আমার লাইফ শেয়ার করি আমার ভালো মোমেন্ট খারাপ ওঠা পড়া সবটাই ওদের সাথে যার জন্য আজকে সেলিব্রেশনটা ওদের সাথেই হচ্ছে সো দিস ইজ দ্য থিং আর কী খাচ্ছি রাখেছি তোমাদের সবটাই জানাবো আগে অর্ডারগুলো আসুক আমরা নিজেরাও এখন ভুলে গেছি কী কী খাচ্ছি ভুলে গেছি সব ভুলে গেছি কী কী অর্ডার দিয়েছি এই তো কি বললো ওই তোর নাকি মাটনের মতনই সাইজ হয়ে যাচ্ছে বল মাটন কি খায় মাটন কি কি খায় ঘাস খায় ঘাস কি মাটন হয় ঘাস মানে কি শাক পাতাই যাই হোক আমাদের পান্ডা এখন জীবচ্ছে পাটার মাংস ওর বার্থডে বলে তাই তাই আমি পাটার মাংস জীবচ্ছি খাবি আমার প্লেট ডান দেখা মায়ের হাতে পায়েস এটা অলরেডি আমরা স্টুডিওতে খেয়ে এসেছি এটা ওদের জন্য এই দুটো লিও হ্যাপি দ্য ফুড ইজ গুড শো মি ইয়োর থামস আপ দেন কে তোকে জোর করেছে দূর থেকে না বলে যাচ্ছে গরম গরম মা
আমি মাছের এটা নিলাম একটা বাবা যা হাই আ মাছের এটা নিলাম একটা আমি খাও মা না ও খাবে না বাঙালির মা ইংলিশ ফিশ খাচ্ছে ইংলিশ ফিশ খাওয়ার মজাটা হলো হাত দিয়ে এই হাত দিয়ে তুলবে আর ওরকম ইংলিশ ফিশটা হাত দিয়ে খাবো বাংলা ফিশটা কেন বাংলা না আর বিরিয়ানি কি দিয়ে খায় ম্যাডাম চামচ দিয়ে বিরিয়ানি বিরিয়ানি চামচ দিয়ে খায় এই কিনা বাঙালি বাঙালি দেখাচ্ছে বাঙালির আলু আর এই হাত জগন্নাথ হাত দিয়ে এতক্ষণে হচ্ছিল না চামচ এক্স্যাক্টলি যাবার হলে 11 নম্বর পা তো আছে এক্স্যাক্টলি মামা একটু তোমার সাইডস দেবে গরম লাগবে দেখ স্যারের ব্যাংক থেকে লোক এসছে So yes, we are enjoying the food and trust me guys, the foods are really awesome, awesome here. ভালো না মা? দারুন দারুন অলরেডি সাই। মা আবার খাও। এই সস মা। মেয়া তো খাবে। আইটা দারুন দারুন দারুন। আমি তো ওদের আমি ফুড ট্রাই করতে গেছি। আমি খাবো না। আই এম ডান। তো টেস্ট করো না বাবা। মিস করবে। সেটাই তো। কেক
যেখানে যাই লিও চটকানি খায় ওই যে খাচ্ছে এখনো This is why I called. There are few many people in my life that I can count on them. So this is for me. And this is for me. আমরা যে লজ অ্যান্ড ড্রিঙ্কস এসেছি শানি বার্থডে সেলিব্রেট করতে
So the food is very awesome here, yeah. And the ambience is also very good. So we are definitely recommending this place to celebrate all your occasions. And আমাদের পুরো কেকটা তো খেতে পারবো না, বুঝতেই পারছো আমরা সবাই এক্স্যাক্টলি, আর আমরা অতটাও খাই না সবাই জানো তো। দিস কেক ইজ উই আর গোয়িং টু সেন্ড দেম, ওদেরকে তুলে দেবো এই কেকটা যাতে ওরা শেয়ার মানে খেতে পারে আর কি, সবাই এনজয় করতে পারে বেসিক্যালি। সো রিকোয়েস্ট করবো ঈশানীকে উঠে না উঠনে জুমা তুল হচ্ছে এত বকছে যে আমি মানে ঠিকঠাক করে ভিডিও, যাই হোক আমরা পার্টি শেষ করে স্টুডিও চলে এসেছি অনেকক্ষণ আগে। ও ক্যামেরাটা এই দিকে, অনেক কি তো অনেকক্ষণ আগে আমরা স্টুডিও ফিরে, অনেকক্ষণ আগে আমরা স্টুডিও চলে এসেছি। আমি চারবার বলেছি কথাটা, আমাদের পার্টি ওভার আর আমরা স্টুডিও চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে দেখবে তো নিশ্চয়ই, তাই আগে দেখবে তারপর ভালো লাগবে। তো ব্লগটা শেয়ার করবে, ব্লগটা শেয়ার করতে ভুলবে না, আর সবার সাথে দেখবে ব্লগ, কারণ এটা ফ্যামিলি ব্লগ। একদম একটা তো ব্লগটা ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এটা হলো ফ্যামিলি ব্লগ, ফ্যামিলির সাথে দেখবে, সবাইকে শেয়ার করবে। আর আমাদের দ্য গ্ল্যাম সিস্টারটা আর একবার, ও একবার তো সাবস্ক্রাইব করা যায় না, আমি তো ভুলে গেছি নিজের বন্ধুদের সাথে এই গ্ল্যাম সিস্টারটাকে কি করবে শেয়ার করবে, তাদের কোনো সাবস্ক্রাইব করে নিতে। ওকে তো আমার মা ঘরে বসে বসে হাসছে, কি ব্যাপার? এই মার গালটা চকচক করছে, জুম হচ্ছে না, হয় না জুম। এই 1.5 লাখ টাকা দিয়ে কি ফোন দিয়েছে তোকে, আইফোন যে জুম অফ করতে পারি না স্ক্রিনটা? 1.5 লাখ টাকা, 1.5 লাখ 70,000 আর ফোন এত দামে ফোন দিয়ে তো কি জুম করা যায় না? হ্যাঁ দিয়েছে, কি দেওয়ার কি আছে?
জুম অপশন দেয়নি কেন আমি ফোনটা ধরতে পারছি না বলো আর কি ছিল আমাদের মায়েরা দেখতে দিত ওই জেনারেশনের বাবা মারা দেখতে দিত ওই সব বইগুলো বললাম না কোন থেকে এসে গেলি শেষ করে বলছিলাম এই দিলি ওকে দেখো আরে নামটা কি ওই মুভিটার না কোন মনি না না কোন জাসমিন না কালকেই আমি এই আরো মুভিটা দেখবো ঠিক আছে অনেকদিন দেখিনি আরো আরে হিরোইনটার না বল মুভিটাতে ওর ক্যারেক্টারের নাম ছিল যে সবসময় কি বলে নাইট ড্রেস পরে রক্তে স্নান করতো আর ভূতটা সে ঠিক এখানে ঘামড়াতো তাই না আমাদের কমেন্ট বক্সে জাসমিন না রে আমি বল করে তো সম্ভব নো কোন জাসমিন না কোন জাসমিন না জাসমিনও না ওর নাম ছিল জাসমিন মন্ডল ধর 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 এটা ধর আমি মনে করতে দিই আমাকে এ ভূত ওই ভূতটা ছিল এই মেয়েটা দাপ তো দেখি স্মাইল করো স্মাইল করো আরে মেয়েটা মরেও গেল স্মাইল করো হাসটা খুব ভালো মেলে স্মাইল কর দেখি তোর এখানে দুটো ড্রাকুলা আছে আরে একটা ড্রাকুলা ওফ আরে ভূত দেখাচ্ছিস কেন আমাকে মনে আছে ড্রাকুলার এখানে দুটো দাঁত থাকতো বড় বড় ঈশানির রকম আছে তুই হাস বল তুই হাস আরে দাঁড় না নামটা মনে করছি এনিমেলস ক্যামেরা ঢেকে গেছে তোর হাত দিয়ে ডাকেনি হ্যাঁ ডাকেনি এনিওয়েজ তোমরা প্লিজ জানিও ওই মহিলাটির ক্যারেক্টারের নাম হ্যাঁ যে হিরোইন ছিল বিরানা বয়ে যে ওই বললাম আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি জোকস অ্যাপার্ট প্র্যাগলাস ভালো লাগতে গেলে ডেফিনেটলি আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো না লাগতে গেলে একটু ওয়েট করো ভালো ভালো কন্টেন্ট আছে চলো একদম 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 বলতে নেই।